আরো একজন রাজনীতিতে ফুরফুরা শরীফে নওশাদ সিদ্দিকী ছাড়া এতদিন আর কাউকেই সেভাবে রাজনীতির সক্রিয় ময়দানে দেখা যায়নি। কিন্তু এবার আরেক পীরজাদার নাম উঠে আসলো, শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। তাই বলছি ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন। এই পীরজাদা তিনি জানালেন, তৃণমূল বিজেপি কিংবা অন্য কোনো বিরোধী দল নয়, তিনি থাকতে চান তার ভাই নওশাদ সিদ্দিকীর পাশে। কি ভাবছেন, কে তিনি? তিনি হলেন পীরজাদা কাসেম সিদ্দিকী। তিনি জানিয়ে দিলেন, আমি নওশাদ সিদ্দিকীর সঙ্গে থাকতে চাই, তার পাশে থাকতে চাই, রাজনীতি করতে চাই, ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে, এমন চাই বললেন তিনি। আরো কি জানালেন তিনি? হিন্দু মুসলমান দলিত আদিবাসী কাসেম সিদ্দিকী যদি চাই এবং ফুরফুরা শরীফকে যদি ভালোবেসে থাকে, তারা যদি চায়, তারা যদি আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে বলে আপনি দাঁড়ান, অবশ্যই দাঁড়াবো। লোকসভা ভোটে দাঁড়াবো, হয়তো যদি পারি তো বিধানসভায় দাঁড়াবো। মানুষ যদি চায়, মানুষ যদি কাসেম সিদ্দিকীর হাত ধরে টানে, আমি রাজি আছি। হিন্দু মুসলমান যদি দলিত আদিবাসী আমাকে চাই যে পীর পরিবার থেকে আর একজন উঠে আসুক, আরো দুজন উঠে আসুক, আরো তিনজন চারজন পাঁচজন উঠে আসুক, আমি আমার ব্যক্তিগত বিভাগে বলছি, আমি মানুষ যদি আমাকে চাই আমি অবশ্যই আমি তা আমি বলতে পারবো না। মানুষ যেটাকে সঠিক, মানুষ যেটা যেটার সঙ্গে আমাকে চয়েস করবে, মানুষ যেদিকে বলবে আপনি দাঁড়ান। তবে আমার ভাইয়ের উপরে যখন অত্যাচার করেছে, আমার ভাইকে যখন বেইজ্জতি করেছে, আমার ভাইকে যখন জেল খাটিয়েছে, আমার ভাইয়ের যখন কলার ধরেছে, আমার ভাইয়ের নবীর সুন্নত টুপি ছুঁড়ে যখন ফেলে দিয়েছে, কাসেম সিদ্দিকী কাসেম সিদ্দিকীর ভাইয়ের পাশেই থাকবে ইনশাল্লাহ। দেখেন, এই সরকারকে তো কাসেম সিদ্দিকী নিয়ে এসেছে, সিপিএম কে তাড়িয়েছে কে? কাসেম সিদ্দিকী। সিপিএম এরা অত্যাচার করেছিল কাসেম সিদ্দিকী, ধর্মতলায় প্রতিবাদ সভা করেছে, জীবনতলায় করেছে, হাড়ুয়াতে করেছে, মুর্শিদাবাদে বহরমপুরে করেছে, গড়বেতাই করেছে, পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ায় করেছে, হলদিয়াতে আমরা করেছি, আমি করেছি নড়ঘাট ব্রিজের কাছে, আমি করেছি কলকাতায় রিভন স্ট্রিটে, আমি করেছি সিপিএম পার্টিকে তাড়াবার জন্য। আমরা নিয়ে এসেছি তো একে। আজকে সিপিএম দোকানে ফ্ল্যাট কিনতে চান, তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন, ঠিকানা আমতা হাওড়া, আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669। সিপিএম পার্টির নেতারা আমার বাড়িতে ঝান্ডা তুলেছিল, আমার বাড়ির ছাতে, এবং তারা বলেছিল কাসেম সিদ্দিককে বের করো, কাসেম সিদ্দিকীর হাতে আমরা সিপিএম এ ঝান্ডা দেবো। তখন আমার আব্বা হুজুর কেবলা বললেন, তোমাদের এত বড় সাহস, আমার বেটা কাসেম সিদ্দিকীর হাতে সিপিএম এ ঝান্ডা দেবে? আল্লাহ বিচার করবে। আমার আব্বা যান হাত তুলে বলে আল্লাহ বিচার করবে। তখন ওরা বলেছিল বিচার, আমরা ক্ষমতায় আসি, সিপিএম ক্ষমতায় আসে, কাসেম সিদ্দিকীর দাদর গম্বুজে আমরা ঝান্ডা তুলব। তখন আমার আব্বা যান পশ্চিম দিকে মুখ করে বদদোয়া করেছিল, সেই পার্টি ধ্বংস হলো। আস টিএমসি আসলো, মুখ্যমন্ত্রী আমার আব্বুর কাছে আসলেন, আমার আব্বুর কাছে এসে দোয়া নিলেন। আব্বু বললেন, বাবা আমি একটা তাবিজ দিচ্ছি, তুমি এটা হাতে রাখবে, হাতে রাখবে, আল্লাহ তোমাকে বড় করবে। তবে বাবা মানুষের সঙ্গে দুশ্মনী করবে, মানুষের দোয়া নেবে। আমার আব্বুর কথা উনি রাখতে পারেনি, আর একবার আমার আব্বুর সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেন উনি। আমার আব্বু পীর আল্লামা আব্দুল্লাহের মারুফ সিদ্দিকী, একদম হ্যাঁ আসতেন আগে, যখন সিপিএম এর জবানাই ছিল আসতেন, আজকে দোয়া নিতে আসতেন। আজকে ওনার কথাবার্তা শুনে, ওনার চালচরণ, ওনার বক্তব্য, উনি যেভাবে মানুষের সঙ্গে দুশ্মনী করছে, ওনার নেতারা যেভাবে চুরি করছে, আজকে আমার আব্বু বা আমরা সব ওনার পাশ থেকে সরে গিয়েছি, আর আমাদের প্রয়োজন নেই, কেন উনি মানুষের সঙ্গে নেই? আজকে বলুন তো, ওনার নেতারা সব চোর, আজকে পাঁচজনকে ধরেছে, দশজনকে ধরেছে, এদেরকে সবাইকে ধরুক, ইডি যদি এদের সবাইকে ধরে সবাই জেল খাটবে। আমি বলে গেলাম আমি দরবারে বসে। আজ থেকে কিছুদিন আগে ওই সাজান শেখ গোসবাতে, আমাকে গোসবা থেকে জলসা করে ফিরছিলাম, ওই কি বলে সরবেরিয়া বাজারের পার হয়ে ধামাখাড়ি বাম দিকে আমাকে বোম ছুটলো, রাত তখন 11:30 বাজে, আমাকে বোম ছুটছে, আর আমি সরবেরিয়া কাছে এসে বলেছিলাম আল্লাহ তুমি বিচার করো, আমার গাড়িতে বোম ছুটলো, আল্লাহ তুমি বিচার করো। বিচার কেমন শুরু হয়েছে দেখছেন না? আন্তি বাহ, দারুণ হয়েছে, কি দিয়ে করিস মা? দিদি বলতো, বানেশ্বর মশলা। বানেশ্বর মশলা, শুদ্ধ খান, সুস্থ থাকুন, বানেশ্বর মশলা সঙ্গে রাখুন। তিহারে যাচ্ছে, তিহারে ওর পাগলামি ঠান্ডা করে দেবে তিহার, শুনছেন?
আবার কি বলেছিল যে গোসাবা এলাকায়, সন্দেশখালী এলাকায়, বাসন্তী এলাকায়, সরবেরিয়া এলাকায়, ফুরফুরা শরীফের কোনো পীর সাহেব জলসা করতে পারবে না, ধর্মসভা করতে পারবে না। এরে ফুরফুরা শরীফ পীর সাহেবদের তকদিরতই নাকি? রেজেকের মালিক আল্লাহ, রুজিক মালিক আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, আর তকদিরের মালিকও আল্লাহ। তুই কি ওদের বন্ধ করবি রে খ্যাপা? আল্লাহ দেখছিস না কেমন করলো বিচার? ওই আরাবুল আজকে যাকে যাকে কান ধরে জেলে নিয়ে গেছে, ওই আরাবুল সোনপুর বাজারে আমার জলসা হচ্ছে, আমি জলসা করছি, মাইকগুনো এসে ফেলে দিল, বাত্তিগুনো লাঠি মেরে সব ভেঙে দিল, শ্রোতাদেরকে মারামারি সে মারতে শুরু করলো। শ্রোতারা দাঁড়িয়ে বলেছিল আরাবুল তোর আল্লাহ বিচার করবে, তুই ধর্মসভায় অত্যাচার করলি, নবীর জলসায় এসে অত্যাচার করলি, আল্লাহ তোকে মাফ করবে না। দেখলেন আজকে কি হচ্ছে বিচার? আল্লাহর বিচার একটু সয়ে সয়ে হয়, দেখেন আরো বিচার হবে। নিজে তারকে মনের মতন সাজিয়ে তুলতে চান টাইলস এবং পাথরকে? কোনো চিন্তা না করে চলে আসুন ভরসাযোগ্য এমব্রয় মার্বেলে। আমাদের ঠিকানা রানীহাটি আমতা রোড, বেলতলা, হাওড়া। নম্বর 9679481663। মার্বেল অ্যান্ড প্লাইউড প্যালেস, নিজের বাড়িকে মনের মতন সাজাতে আজই চলে আসুন মার্বেল অ্যান্ড প্লাইউড প্যালেস। আমাদের ঠিকানা হরিশপুর পানপুর আমতা হাওড়া। মোবাইল নম্বর 9830658989 এবং 9903677786।